Bismillahirrahmanirrahim. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আসলে জানো বেশ কিছুদিন পরে তোমাদের সাথে আমার ক্লাস হচ্ছে। যেহেতু তোমাদের পরীক্ষা ছিল তাই ইতিমধ্যে তোমাদের ক্লাসটা বন্ধ ছিল, তো আবার নতুন করে ক্লাস শুরু হয়েছে। আমি তোমাদের ক্লাসে নিতে এসেছি। তো আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র। যেহেতু প্রথম পত্রের এক দুটো চ্যাপ্টার আমাদের বাকি আছে, সেহেতু আমাদের এই দ্বিতীয় পত্রে পড়া হয়নি, তাই আমরা প্রথম থেকে দ্বিতীয় পত্র পড়ানো শুরু করছি। তোমরা প্রথম পত্রে যে রাইটারের বই কিনেছ সেই রাইটারের বই তোমরা দ্বিতীয় পত্র কিনবা, তারা তোমাদের পড়তে সুবিধা হবে এবং তোমরা ভাবটা বুঝতে পারবা যে কি ধারায় লেখা আছে সেটা। তো আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে সমাজকর্ম পদ্ধতি এবং সামাজিক সমস্যা, এটা আমাদের বেশি করে হচ্ছে বাংলাদেশের উপরে সব কিছু লেখা আছে বিভিন্ন অধ্যায়ে। তো আজকে আমরা পড়াবো হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। তো আমরা শুরু করি যে সামাজিক জীব হিসাবে মানুষকে বেঁচে থাকার জন্যে বহুমুখী চাহিদা পূরণ করতে হয়। প্রয়োজনসমূহ যদি ঠিকমতো পূরণ না হয় তখন সামাজিক জীব হিসাবে মানুষের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়। এজন্য স্বাস্থ্য, শিক্ষা, গৃহায়ন, চিত্র বিনোদন সহ বিভিন্ন মানবিক কার্যক্রম প্রত্যক্ষভাবে মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে বাস্তবায়ন করা হয়। এজন্য দেখা যায় সমাজে প্রত্যেক মানুষ অন্যের সাহায্য ছাড়া নিজের প্রয়োজনসমূহ প্রত্যক্ষভাবে পূরণ করার উপায় বের করে। যখন তারা এই প্রত্যাশা পূরণ করতে পারে না তখন সরকারি বেসরকারিভাবে যে সমাজসেবা কার্যক্রম পরিচালিত চালু আছে সেটা তাদেরকে সাহায্য করে থাকে। আমরা ভূমিকাটা পড়লাম। এরপরে আসছি যেটা, সেটা হচ্ছে মৌলিক মানবিক চাহিদার ধারণা। প্রাণী জগতের মধ্যে অন্যান্য প্রাণীর তুলনায় মানুষের প্রকৃতি, মর্যাদা, অবস্থান, বুদ্ধিবৃত্তি, জীবনধারা বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত। কারণ কী হচ্ছে এখানে যে মানুষের জীবনধারা অন্যান্য প্রাণীর চেয়ে কিন্তু আলাদা, এটা কিন্তু আমরা বুঝতে পারি। কারণ আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, বস্ত্র পরিধান করা সব কিছুর হচ্ছে আলাদা। তো এই জন্য এটা বলা হচ্ছে। তো এই জন্য কী হচ্ছে যে সামাজিক জীব হিসাবে মানুষকে যে কতগুলো জৈবিক চাহিদা যেমন খাদ্য স্বাস্থ্য পূরণ করতে হয়, তেমনি সামাজিক পরিচিতি এবং সামাজিক মর্যাদার জন্যে কতগুলো সামাজিক চাহিদা পূরণ করতে হয়, যেমন শিক্ষা, বস্ত্র, আশ্রয় ইত্যাদি পূরণ করতে হয়। তো এইসব জৈবিক এবং সামাজিক চাহিদা দুটোই মানুষের ক্ষেত্রে প্রযোজ্য বিষয়ে বিধায় এগুলোকে আমরা মৌলিক চাহিদা, মৌলিক মানবিক চাহিদা বলে থাকি। এখন আমরা মৌলিক মানবিক চাহিদাটা কী সেটা আমরা এখন একটু ধারণা নেব। এখানে মৌলিক মানবিক চাহিদা বলতে সেই সব চাহিদাকে বোঝায় যেগুলো মানব প্রকৃতিতে উদ্ভূত এবং যে চাহিদাগুলো পূরণ না হলে কোনো ব্যক্তির পক্ষে সামাজিক মানুষ হিসাবে সমাজে বসবাস করতে পারে না। কারণ মৌলিক চাহিদা আমাদেরকে পূরণ করতেই হবে, সেটা মানুষ হিসাবে অন্তত ন্যূনতম। যেখানে আমরা যদি দুবেলা তিনবেলা না খেয়ে দুবেলা খেতে পারি তবুও আমাকে খাদ্য খেতে হবে, আমার অনেক কাপড় চোপড়ের বদলে যদি অল্প কাপড় চোপড় থাকে তাহলে সেটার মাধ্যমে আমাদেরকে
বস্ত্র প্রয়োজন করতে হবে। এভাবে যে আমাদের মৌলিক চাহিদাগুলো আছে সেটা অন্তত ন্যূনতম পূরণ করতে হবে, এটাই হচ্ছে মৌলিক মানবিক চাহিদা। এখন মৌলিক মানবিক চাহিদার যে প্রকারভেদ আছে, সরি, মৌলিক মানবিক চাহিদার যে প্রকারভেদ আছে সেটা আমরা বলবো যে সামাজিক দৃষ্টিকোণ হতে সমাজবিজ্ঞানীরা মৌলিক মানবিক চাহিদাকে ছয় ভাগে ভাগ করেছে। কী কী? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন। কিন্তু সব দেশে সামাজিক নিরাপত্তা সহ এটাকে ছয় সাত ভাগে ভাগ করা হয়ে থাকে। সব দেশেই এটাকে আরও ছয় ভাগে সামাজিক নিরাপত্তা সহ এখানে এখানে সাত ভাগে ভাগ করে থাকে। কী কী? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, চিত্ত বিনোদন। বাংলাদেশ সংবিধানেও এই সাতটি মৌলিক মানবিক চাহিদা রয়েছে। মৌলিক মানবিক চাহিদার লক্ষণের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এগুলো মানুষ যদি ভালোভাবে পূরণ করতে না পারে তাহলে অবৈধভাবে মানুষ এগুলো পূরণ করার চেষ্টা করে। যেমন মানুষ যদি বৈধ উপায় খাবার গ্রহণ করতে না পারে তাহলে মানুষ অখাদ্য কুখাদ্য খায় কিংবা চুরি ডাকাতি ভিক্ষাবৃত্তি এগুলো করে মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে। মৌলিক চাহিদাগুলো হচ্ছে পরস্পর নির্ভরশীল, এটা একটা সাথে আরেকটা নির্ভরশীল থাকে। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে মৌলিক মানবিক চাহিদার সংক্ষিপ্ত বিবরণ, যা আমাদের যে ছয়টা মৌলিক চাহিদা আছে তাদের সংক্ষিপ্ত বিবরণ। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে খাদ্য। মৌলিক চাহিদা হিসাবে খাদ্য বলতে মানব উপযোগী খাদ্যকে বোঝানো হচ্ছে, কারণ মানুষের দেহে ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধির জন্য খাদ্য একান্ত প্রয়োজন। খাদ্যের একটি বিশেষ গুণ হচ্ছে যে প্রাক জন্ম অবস্থার খাদ্য প্রয়োজন। এখানে মানুষ খাদ্য বলতে মানব উপযোগী খাদ্যকে বোঝাচ্ছে। আর মানব উপযোগী খাদ্য বলতে কী বোঝাচ্ছে? যে ধর্ম, বর্ণ, রীতিনীতি, সংস্কৃতি অনুসারে যেটা উপযোগী সেটাকেই আমরা মানব উপযোগী বলছি। কারণ এক ধর্মে যেটা উপযোগী খাদ্য আরেক ধর্মে সেটা নাও হতে পারে। এখানে আমরা কী বলবো, যে মানুষ যদি বৈধ উপায় খাদ্য সংগ্রহ করতে না পারে তাহলে মানুষ অবৈধ উপায় খাদ্য সংগ্রহ করে থাকে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বস্ত্র। মানব সভ্যতার ধারক ও বাহক হিসাবে যেমন বস্ত্র অপরিহার্য, তেমনি প্রকৃতির প্রতিকূল অবস্থা হতে নিজেদের রক্ষা করার জন্য মানব জীবনে বস্ত্রের প্রয়োজন রয়েছে। কারণ হয়তো দেখা যাচ্ছে যে আমরা একবেলা না খেয়ে থাকতে পারি কিন্তু বস্ত্র পরিধান ছাড়া আমরা একবেলাও চলতে পারি না। আর বস্ত্র পরিধান না করলে মানুষকে স্বাভাবিক মানুষ হিসাবে পরিগণিত করবে না, কারণ বস্ত্র মানুষকে প্রাণী জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে। কিন্তু যদি বস্ত্রে আমার কী খায় আমাদের প্রতিকূল আবহাওয়া থেকে নিজেদেরকে আমরা রক্ষা করতে পারি। এই যে এখন শীতকাল, এখন যদি আমরা পাতলা একটা কাপড় পরি তাহলে আমরা অসুস্থ হয়ে পড়বো, কারণ আমাদের এখন শীতকালে আমাদের ঠিকই ভারী কাপড় পরতে হবে। কিন্তু বস্ত্রের যদি অভাব থাকে তাহলে মানুষ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে, কারণ বস্ত্র একটা অন্যতম মৌলিক চাহিদা হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। তারপর যেটা আসছে সেটা হচ্ছে বাসস্থান। বাসস্থান বলতে মানুষের যেখানে বসবাস করে তাকে বোঝানো হয়। বাসস্থান একটা অন্যতম মৌলিক চাহিদা, কারণ দেখা যাচ্ছে যে রোদ, বৃষ্টি, ঝড়, বাদল এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বাসস্থানের সাহায্য নিয়ে থাকি। কারণ যদি ভালো বাসস্থান না হয় তাহলে দেখা যাচ্ছে অনেক সময় ভালো খাবার এবং ভালো বস্ত্র পরিধান করেও আমরা কী করতে পারবো না, আমরা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়বো।
তো বাসস্থান হচ্ছে মানুষের আদি এবং অপ্রতিম স্থান। বাসস্থানের মধ্যে থেকে মানুষ সুস্থভাবে বাচ্চাদেরকে মানুষ করতে পারে এবং সামাজিকীকরণ করতে পারে, যেটা বাসস্থানের বাইরে থেকে করা কোনো ক্রমে সম্ভবপর হয়ে ওঠে না। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি স্থায়ীভাবে বাসস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে যা যাবার জীবনযাপন থেকে কোনো কিছু হয় না। বাসস্থানের মধ্যে থেকেই আমরা নিজেদের দায়িত্ব, অধিকার, কর্তব্য সম্পর্কে বুঝতে পারি। সুতরাং এই দিক থেকে বলা হচ্ছে যে পরিবার যেটা সেটাও বাসস্থানের মাধ্যমে গড়ে ওঠে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষাই জাতির মেরুদণ্ড, কারণ শিক্ষা ছাড়া মানুষ নিজেদের ভালো মন্দ বুঝতে পারে না। শিক্ষাই মানুষকে ভালো মন্দ সব কিছু বোঝায়, বুঝতে সাহায্য করে। শিক্ষা মানুষকে প্রাণী জগতের শ্রেষ্ঠত্ব দান করেছে। একজন শিক্ষিত মানুষকে যা ইচ্ছা তাই বলে বোঝানো যায় না, কারণ শিক্ষা হচ্ছে শিক্ষার মাধ্যমে মানুষ কী করতে পারে, অন্যান্য মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে। কারণ মানুষ যদি অশিক্ষিত হয়, নিরক্ষর হয়, তাহলে সে কোনো চাহিদা পূরণ করতে পারবে না এবং দেশটা একটা সমাজ বা দেশে কুসংস্কার, আচ্ছন্ন, হতাশা, অপরাধপ্রবণতা এগুলো বৃদ্ধি পাবে। শিক্ষা মানুষকে ভালো মন্দ হতে ভালো মন্দ বুঝতে সাহায্য করে থাকে। এই জন্য আমরা বলবো শিক্ষা হচ্ছে অন্যতম মৌলিক চাহিদা হিসাবে আমরা একটু চিহ্নিত করতে পারি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্য বলতে শুধুমাত্র যে রোগ মুক্তি থাকবো সেটা কিন্তু নয়। স্বাস্থ্য বলতে সব দিক থেকে সুস্থভাবে বেঁচে থাকাকে বোঝায়, কারণ একজন স্বাস্থ্যহীন ব্যক্তি সে কিন্তু অন্যান্য মৌলিক চাহিদা পূরণ করতে পারে না। কেন পারে না? কারণ স্বাস্থ্যহীন হয়ে পড়লে সে পুষ্টিহীন হয়ে পড়বে, পুষ্টিহীন হয়ে পড়লে সে কাজে অক্ষম হয়ে পড়বে, বৃথা সে আর তার মৌলিক চাহিদা ঠিকমতো পূরণ করতে পারবে না। এই জন্যই বলা হচ্ছে স্বাস্থ্য সকল সুখের মূল। আর স্বাস্থ্য ভালো থাকে মানুষ সহসব মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে। সুতরাং স্বাস্থ্যটা অন্যতম মৌলিক চাহিদা হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে চিত্ত বিনোদন। চিত্ত বিনোদন আধুনিক শিল্প সমাজে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা হিসাবে সব দেশে স্বীকৃত। চিত্ত বিনোদন হচ্ছে সময়কে, অলস সময়কে অর্থবহ করে তোলে। কারণ তুমি যদি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাও, বা তোমরা যদি দেখা যাচ্ছে যে পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাচ্ছ, এই সময় একটু ভালো একটা নাটক বা কবিতা আবৃত্তি শুনলে, তখন দেখা যাচ্ছে যে তুমি পুনরায় উদ্যম নিয়ে পুনরায় পড়াটা শেষ করতে পারবে। কারণ এখানে বলা হচ্ছে যে তোমার সুষ্ঠ চিত্ত বিনোদন তোমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর যেখানে সুষ্ঠ বিনোদন নেই, সেখানে মানুষ হতাশা, কুচিন্তা, অপরাধপ্রবণতা এগুলোর আচ্ছন্ন হয়ে পড়ে, স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা এসবের আচ্ছন্ন হয়ে পড়ে। সুতরাং আমাদের সুষ্ঠ চিত্ত বিনোদন প্রয়োজন, এবং চিত্ত বিনোদনের একটা গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা। কারণ চিত্ত মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না। আমরা যদি আমাদের মনকে ভালো রাখতে পারি, তাহলে আমরা আমাদের শরীরকেও ভালো রাখতে পারবো। সুতরাং চিত্ত বিনোদন হচ্ছে একটা অন্যতম মৌলিক চাহিদা হিসেবে চিহ্নিত করা যায়। এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে মৌলিক চাহিদা হিসাবে যে সংক্ষিপ্ত বিবরণ। তোমাদের এখান থেকে এইভাবে প্রশ্ন আসে, জ্ঞানমূলক প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন এভাবে আসবে, যেমন শিক্ষাকে শিক্ষা অন্যতম মৌলিক চাহিদা আলোচনা করো বা উক্তিটি ব্যাখ্যা করো, বা খাদ্য অন্যতম মৌলিক চাহিদা উক্তিটি ব্যাখ্যা করো, বা বস্ত্র অন্যতম মৌলিক চাহিদা
একা এটা আলোচনা করো, এভাবে তোমাদের এক নম্বর বা দুই নম্বর প্রশ্ন এটা আসতে পারে। এরপরে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে বাংলাদেশের মৌলিক চাহিদা পূরণের অন্তরায়। অন্তরায় হচ্ছে বাধা, এখানে আমরা বাধাও আসতে পারে অন্তরায় আসতে পারে। মৌলিক চাহিদা পূরণ একটা দেশের জন্য অন্য একান্ত প্রয়োজন, কারণ তা না হলে সে দেশে অচলাবস্থার সৃষ্টি হয়ে থাকে। সুতরাং আমরা এখন দেখব যে বাংলাদেশের মৌলিক চাহিদা পূরণের পথে বাধাগুলো কী কী। অধিক জনসংখ্যা, আমাদের বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি, তাছাড়া প্রত্যেক বছর 24 লাখ নতুন মুখের জন্ম হচ্ছে। এই যে এত জনসংখ্যা বাড়ছে সে অনুপাতে আমাদের অন্য কোনো কিছু কিন্তু তেমন বাড়ছে না, বিধায় এই অধিক জনসংখ্যা আমাদের মৌলিক চাহিদা পূরণের পথে বাধা সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে। এরপরে যেটা হচ্ছে উন্নত কৃষি ব্যবস্থা, আমাদের কৃষি ব্যবস্থা হচ্ছে অনুন্নত এবং প্রাচীন পদ্ধতির ফলে আমরা আধুনিকভাবে কৃষিকাজ করতে পারি না, বা আমাদের কৃষকরা অজ্ঞ বিধায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারে না। এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে না পারার জন্য আমাদের খাদ্য উৎপাদন তেমন বৃদ্ধি পাচ্ছে না, আর খাদ্য উৎপাদন বৃদ্ধি না পেলে আমাদের মৌলিক চাহিদাও ঠিকমতো পূরণ হচ্ছে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অধিক জনসংখ্যা অনুন্নত ব্যবস্থা হচ্ছে মৌলিক চাহিদা পূরণের পথে বাধা। প্রাকৃতিক দুর্যোগ, আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ নিত্য নৈমিত্তিক ব্যাপার, আমাদের প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রতি বছর আমাদের দেশে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এই ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য আমাদের দেখা যাচ্ছে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়ে থাকে, যার জন্য আমাদের মৌলিক চাহিদা পূরণের পথে এটা একটা বাধা হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। শিল্প আইনের অভাব, আমাদের দেশ তেমন শিল্পে উন্নত নয়, যে যা কিছু যদিও কিছু শিল্প কারখানা আছে তা বিভিন্ন সমস্যার সম্মুখীন। এই শিল্প আইনের অভাব আমাদের মৌলিক চাহিদা পূরণের পথে অন্যতম বাধা। অজ্ঞতা ও নিরক্ষরতা, আমাদের দেশে অধিকাংশ মানুষ অজ্ঞ এবং নিরক্ষর, ফলে তারা আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করতে পারে না, কোনটা ভালো সার কোনটা ভালো বীজ এগুলো তারা চিহ্নিত করতে পারে না। যখন তারা এগুলো চিহ্নিত করতে না পারে তখন কী হয়, দেখা যাচ্ছে কৃষিক্ষেত্রেও উন্নত চাষাবাদ করা যায় না, ফলে মৌলিক চাহিদা চিহ্নিত পূরণ করতে পারে না, এই জন্য এটা মৌলিক চাহিদা পূরণের পথে বাধা। রাজনৈতিক অস্থিতিশীলতা, একটা দেশে উন্নয়নের জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, কিন্তু আমাদের দেশ হচ্ছে কি রাজনৈতিক অস্থিতিশীলতা। আমাদের হরতাল ধর্মঘট আমাদের দেশে এগুলো লেগেই আছে, বিধায় দেখা যাচ্ছে যে এই রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য আমাদের দেশে ঠিকমতো মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না। অপরিকল্পিত নগরায়ন, বাংলাদেশের যেসব নগর গড়ে উঠেছে সেগুলো অপরিকল্পিত, দিন দিন নগরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, চাহিদা বাড়ছে, ফলে এটা মৌলিক চাহিদা পূরণের পথে বাধা। মাথাপিছু আয় কম, আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় কম, বলা হয় যে মাথাপিছু আয় যদি বৃদ্ধি পায় তাহলে জাতীয় আয়ও বৃদ্ধি পায়, কিন্তু আমাদের দেশে মাথাপিছু আয় অত্যন্ত কম হওয়ায় আমাদের দেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের পথে বাধার সৃষ্টি হচ্ছে। এরপর অর্থনৈতিক উন্নয়নের হার নিম্ন, আমাদের অর্থনৈতিক উন্নয়নের হারও নিম্ন, যেহেতু আমাদের নির্ভরশীল জনসংখ্যা বেশি, সেহেতু যারা ইনকাম করবে অর্থাৎ আয় রোজগার করবে তাদের সেই জনসংখ্যার পরিমাণ অনেক কম, বিধায় আমাদের দিন দিন আমরা মৌলিক চাহিদা পূরণের পথে আমাদের বাধা সৃষ্টি হচ্ছে বা আমরা পিছু থাকছি। সম্পদের স্বল্পতা, বাংলাদেশের সম্পদের পরিমাণ অত্যন্ত কম, সম্পদের স্বল্পতার কারণে বাংলাদেশের মৌলিক চাহিদা পূরণে বাধার সৃষ্টি হচ্ছে, কারণ আমাদের সম্পদের পরিমাণ অনেক কম।
আর যেটুকু যে সম্পদ আছে সেটাও অসম বন্টন হয়ে থাকে, যার প্রাপ্য যেটুকু সেটুকু না হয়ে যার প্রাপ্য না সে তার উপরে হয়ে থাকে। ফলে দেখা যাচ্ছে ধনী হচ্ছে আর গরিব শুধু গরিবই হচ্ছে। তো আজকে আমরা যেটুকু পড়লাম তোমরা নিশ্চয় বুঝতে পারবা আমরা কী করেছি। মৌলিক মানবের চাহিদার ভূমিকা, মৌলিক মানবের চাহিদা কাকে বলে সেটা পড়েছি, মৌলিক মানবের চাহিদা প্রকারভেদ পড়েছি, বাংলাদেশের মৌলিক চাহিদা পূরণের বাধা বা অন্তরা সেটা পড়েছি। তো আজকে এই পর্যন্ত, তোমরা ভালো করে ভিডিওগুলো দেখবে এবং সেই অনুসারে পড়াশোনা করবে, ইনশাল্লাহ বুঝতে পারবে। আর কোনো কিছু যদি বুঝতে না পারো আমার কাছে মোবাইল করবে, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। আল্লাহ হাফেজ।